আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি RDS, যে সংস্থা আছে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা RDS, তারা রিসেন্টলি একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার আগে মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1/4/2023 তারিখে। রুরাল ডেভেলপমেন্ট সংস্থা RDS একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। এটা আপনারা জানেন, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলা সহ প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তো তারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে, 1 নম্বর হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার, মাইক্রো ক্রেডিট, গ্রেড হচ্ছে 3, বয়স হচ্ছে 40 থেকে 50 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 2টি, পুরুষ অবশ্যই, পুরুষ মহিলা নেই। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্নাতকোত্তর, স্নাতক পাস সহ ঋণ কার্যক্রম PKSF এর অর্থায়নকৃত প্রতিষ্ঠানে উল্লেখিত পদে ন্যূনতম 8 থেকে 10টি শাখা পরিচালনা, ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং কাজ জানা থাকতে হবে। মাসিক রিপোর্ট তৈরি করা, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক পরিকল্পনা তৈরি করার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর দেশে প্রশিক্ষক ও প্রকাশনা কোঅর্ডিনেটর, বয়স 40 থেকে 50 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্নাতকোত্তর, স্নাতক পাস সহ প্রশিক্ষণ ও প্রকাশনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং এর কাজ জানা থাকতে হবে। PKSF এর অর্থায়নকৃত প্রতিষ্ঠানে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সত্যবালে দেওয়া আছে আগ্রহী প্রার্থীদের নিকট হতে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা, ন্যাশনাল আইডি কার্ড, অভিজ্ঞতা সনদ, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত, 2 জন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং সহজে লিখিত আবেদনপত্র আগামী 3/4/2023 ইংরেজি তারিখের মধ্যে অফিসে চলাকালীন সময় নির্বাহী পরিচালক বরাবর নিম্ন ঠিকানায় যোগাযোগ আবেদন করতে পারবেন আপনারা। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। সকল পদের জন্য বার্ষিক উৎসব ভাতা, ইনসেন্টিভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অসুস্থজনিত ছুটি, অভুক্ত ছুটির বিপরীতে ভাতা, বিমা ও চিকিৎসা সুবিধা ও সংস্থার প্রদত্ত অন্যান্য সুবিধা প্রদান করা হবে। যোগদানের সময় সংস্থার অনুকূলে 10,000 টাকা অফেরত যোগ্য হিসাবে জমা দিতে হবে এবং যার বিপরীত নির্ধারিত হারে সুদ প্রদান করা হবে। PKSF এর সহযোগী প্রতিষ্ঠান ঋণ কর্মসূচিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার শিক্ষানবিশকাল শিথিলযোগ্য। প্রার্থীকে মোটরসাইকেল চালানো জানতে হবে এবং তাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে নতুন চাকরির বিজ্ঞপ্তি, এবং এটা ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য রুরাল ডেভেলপমেন্ট সংস্থা RDS এর নতুন যে চাকরি বিজ্ঞপ্তিটি, সেই বিষয়ে আজকে আমরা জানালাম। আশা রাখি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।